সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগত। আজকের ভিডিওতে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর করব। বন্ধুরা, এটা তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153, এসএসসি স্তর। তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট হচ্ছে মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ 300 শব্দের মধ্যে। বন্ধুরা, 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে হবে, সেটা হচ্ছে মানব জীবনে ইতিহাস। এই প্রবন্ধটি 4টি নির্দেশনার আলোকে লিখতে হবে। 4টি নির্দেশনা হলো ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, ইতিহাস রচনার উপকরণ লিখিত ও অলিখিত, প্রকারভেদ ব্যাখ্যা, ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা, মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা বিশ্লেষণ। বন্ধুরা, এই টাইপের একটি কভার পেজ তোমাদের দেওয়া হয়েছে। এই কভার পেজের এই কভার পেজের প্রথমে আছে অ্যাসাইনমেন্টের কমিক নম্বর, আর এটার আর এই অ্যাসাইনমেন্টের কমিক নম্বর হচ্ছে 1। অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখতে পারো মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ। বিষয় কোড ও বিষয়ের নাম, বিষয় কোডে তোমরা লিখবে 153 এবং বিষয়ের নাম তোমরা লিখবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি লিখবে, এই ঘরে তোমাদের নাম লিখবে, এই ঘরে পিতার নাম লিখবে এবং এই ঘরে মাতার নাম লিখবে। নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে। বন্ধুরা, এই ঘরে তোমরা কিছু লিখবে না, এখানে শিক্ষকেরা পূরণ করবেন। তারপর নিচে আরো অংশ আছে, নিচের অংশে প্রতিষ্ঠান পূরণ করবে। নিচের অংশটি হলো বিষয় ও বিষয় কোডের নাম, অ্যাসাইনমেন্টের কমিক নম্বর ইংরেজিতে, অ্যাসাইনমেন্টের শিরোনাম, ইন ও প্রতিষ্ঠানের নাম, এই তথ্যগুলো প্রতিষ্ঠান পূরণ করবে। বন্ধুরা, এখন সরাসরি অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাচ্ছি। উত্তর: মানব জীবনে ইতিহাস। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্য সংরক্ষিত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, যথা লিখিত উপাদান ও অলিখিত উপাদান। 1. লিখিত উপাদান। ইতিহাস রচনার উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিল ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্য কুর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহ, রাজতরঙ্গিনী, মিনহাজ, উস সিরাজের তবকাত সেরি, আবুল ফজল এর আইন ই আকবরি ইত্যাদি। 2. অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। যেসব বস্তু এ উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান ও ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সে বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। ইতিহাসের প্রকারভেদ। ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ভৌগোলিক, অবস্থানগত ও বিষয়বস্তুগত ইতিহাস। 1. ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাস বলতে আমরা ইতিহাসের পরিধিগত দিককে বুঝাই। ইতিহাসের স্থান পাওয়া বিষয়টি কোনো প্রেক্ষাপট স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস এবং আন্তর্জাতিক ইতিহাস এই তিন ভাগে ভাগ করা হয়। সুতরাং এই তিন ভাগই ভৌগোলিক অবস্থানগত ইতিহাস।
দুই বিষয়বস্তুগত ইতিহাস, কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক, তবুও সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের গুরুত্ব। ইতিহাস হলো মানব সভ্যতা ও মানব সমাজের অগ্রগতির ধারাবাহিক সত্য নির্ভর বিবরণ। বিভিন্ন জাতি গোষ্ঠীর উত্থান পতনের সত্যনিষ্ঠ বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু। গ্রিক পণ্ডিত হেরোডোটাস সর্বপ্রথম বিজ্ঞান সম্মতভাবে মানুষের অতীত কাহিনী ধারাবাহিকভাবে রচনার চেষ্টা করেছিলেন বলে তাকে ইতিহাসের জনক বলা হয়। ইতিহাস পাঠ করে আমরা অতীতের অবস্থা জানতে পারি, আবার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত গড়তে পারি। সর্বোপরি ইতিহাস পাঠ মানুষের মধ্যে দেশপ্রেম, আত্মমর্যাদা বোধ এবং জাতীয়তা বোধেরও জন্ম দেয়। সেক্ষেত্রে ইতিহাস গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র বা বিষয়। মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস, যে কারণে জ্ঞান চর্চার শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব অসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুধাবন করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া যায়। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, আর এ বিবরণ যদি হয় নিজ দেশ জাতি সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, একই সঙ্গে আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তা বোধ, জাতীয় সংহতি সদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দর পার্থক্যটা সহজে বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাস এর ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিবাচক বলা হয় শিক্ষণীয় দর্পণ। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য নির্ধারিত নমুনা উত্তর। এরকম অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।